হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। এটি গত ডিসেম্বরের একটি দৃশ্য। আমরা পরশু নদী দিয়ে যাচ্ছিলাম সুন্দরবনের দুবরার চর, যেটা এখানে নিউ মার্কেট নামে পরিচিত সবার কাছে। আমরা যাচ্ছিলাম দুবরার চর, এটি হচ্ছে চলতি পথের একটি দৃশ্য। আমাদের শিপ থেকে নেমে আমরা ট্রলারে করে এখন যাচ্ছি দুবলার চর সবাই মিলে। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাই আমাকে সাপোর্ট করবেন। দুবলার চরে যেতে যেতে আমরা প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম সবাই মিলে, এবং যেতে যেতে দেখতে পারলাম যে এখানে অনেক নৌকা, যেগুলো দিয়ে ওরা মাছ ধরে। নৌকাগুলো সারি সারিভাবে পাড়ে ভিড়িয়ে রাখা হয়েছে। আর যাওয়ার পথে বনের সৌন্দর্য তো আছেই, এখানে বক, শুকর, বানর, বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম এবং অসংখ্য পাখি ছিল এখানে। তো বনের সৌন্দর্য তো আছেই, এর সাথে সাথে যে নদী, আকাশ সব মিলিয়ে অসাধারণ একটা দৃশ্য। আর সুন্দরবনের এই নিউ মার্কেটটা লোকালয় থেকে অনেকটাই দূরে এবং অনেকটা ভিতরে আমরা এসে গিয়েছি। তো এই জায়গাটাতে আমার প্রথমবার আসা, তো আমার কোনো রকম ধারণা ছিল না যে এইরকম মার্কেটে কী পাওয়া যেতে পারে। তো আমরা ওইটা দেখার জন্য আসলে সবাই মিলে গিয়েছি এখানে। তো যাওয়ার পরে কী দেখছি সেটা আপনাদের সবাইকে দেখাবো। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর যাওয়ার পথে আমরা অসংখ্য বক দেখেছি, বকগুলো দেখতে খুবই সুন্দর ছিল। এভাবেই আমরা পৌঁছে গেলাম যে সুন্দরবনের যে দুবলার চর সেইখানে। তো এখন পারে আমাদের ট্রলারটা ভিড়ানো হবে, পরে আমরা সবাই মিলে নামবো এখানে। আমরা সবাই মিলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ কি আছে এখানে দেখার জন্য। নেমেই কিছুটা আমরা টের পেলাম, এখানে দেখলাম যে শুটকির মেলা। তো এটা আসলে নিউ মার্কেট না, এটা আসলে শুটকি মার্কেট, এটা একটা শুটকি পল্লী। তো এখানে আমরা ঢুকতেছিলাম আর অনেকটাই বুঝে গিয়েছিলাম যে ভিতরে কি আছে। মজার কথা হলো, লোকালয় থেকে এরকম 80-90 কিলোমিটার দূরে সেখানেও প্রযুক্তি পৌঁছে গেছে। আর হাঁটতে হাঁটতে যেদিকেই চোখ যাচ্ছিল শুধু শুটকি আর শুটকি। এটি সেই দুবলাচর, সুন্দরবনের শেষ প্রান্তের একটি সাময়িক জনপদ। শুধুমাত্র 4-5 মাসের জন্য তৈরি হয় এই জনপদ, আর চলে পুরো মৌসুম জুড়ে শুটকির কারবার। এখানে রয়েছে বিভিন্ন ধরনের শুটকি, চিংড়ি মাছ, শুঁড়ি মাছ, লোট্টা শুটকি, তারপর তেলাপিয়া, বিভিন্ন ধরনের শুটকি এখানে অ্যাভেলেবেল। সত্যি কথা বলতে আমার শুটকি বানানোর যে প্রসেসিংটা, এটা কখনোই দেখা হয়নি এর আগে। তো এত কাছের থেকে দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। সারি সারি আপনারা যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু শুটকি আর শুটকি এখানে। তো যারা শুটকি কখনো এইভাবে দেখেননি, তারা অবশ্যই সুন্দরবনের দুবলাচর এই জায়গাটা ঘুরে আসবেন একবার হলেও। প্রযুক্তি কত দূর পৌঁছে গেছে আপনারা অবশ্যই দেখতে পারবেন এখানে গেলে। সুন্দরবনের শেষ প্রান্তেও যে এত সুন্দর জনপদ এবং শুটকির যে চাষটা এটা হচ্ছে, এটা সত্যি খুব সুন্দর একটা দৃশ্য। আর শুধুমাত্র 4-5 মাসের জন্য তৈরি হয় জনপদ, এবং এখানে শুটকি চাষটাও 4-5 মাসের জন্যই হয়, এটা সিজনাল। আর প্রায় 20-30 হাজার মানুষ বসবাস করেন এই মৌসুম জুড়ে এখানে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এখানে ভালো চিকিৎসা সেবার ব্যবস্থা নেই, ভালো কোনো হসপিটাল বা চিকিৎসক এখানে নেই। এখানে কিছু কিছু ফার্মেসি আছে ছোট ছোট, যেখানে গ্রাম্য ডাক্তাররা বসে। আর আমরা ডিসেম্বরে শীতের সিজনে গিয়েছি, তখন এই রাস্তার অবস্থা এরকম ছিল। বর্ষার সিজনে তো এখানে ঢোকার মতো অবস্থা থাকে বলে আমার মনে হয় না। বিভিন্ন ঝড় বা জলোচ্ছ্বাস আসলে এদের অনেক বেশি বিপদ হয়ে যায়, কারণ এরা এখানে থাকতে পারে না, তখন বনের ভিতরে গিয়ে বিভিন্ন খালে বা
বিভিন্ন জায়গায় গিয়ে ওদের আশ্রয় নিতে হয়, ওদের এই সম্পদগুলো রেখে যেতে হয়। এখানে ওরা তখন ট্রলার নিয়ে এই জায়গাগুলো ত্যাগ করে। আর সাগরে যে সকল জেলেরা থাকেন তাদের জীবন বাঁচাতে বাঁচাতে অনেকের দুর্ঘটনা ঘটে যায়, কারণ এইখানে আসলে অনেক বেশি সিডর বা ঝড় হয়ে থাকে। মানুষের যে জীবিকা বা জীববৈচিত্র্যগুলো এখানে না আসলে আসলে বোঝার উপায় নেই, কারণ মানুষ কত বেশি পরিশ্রম করে দিনের পর দিন কাটাচ্ছে এবং মানুষের চাহিদা পূরণ করছে এখানে বসে। তো এটা আসলে এই দুবলার চরের এই শুটকি পল্লীতে না আসলে আসলেই দেখার যেত না, কারণ এটা একটা অদ্ভুত দৃশ্য, যে এটা না দেখবে সে অবশ্যই অনেক বড় কিছু মিস করবে। আর একটা মজার কথা হচ্ছে দুবলার চরের আরেকটা নাম হচ্ছে রাবালির চর, যেটা এই ভিডিওটি বানাতে বানাতে আমি জানতে পেরেছিলাম। আরও কিছু জিনিস জানতে পেরেছি যেটা আমি আগে জানতাম না, দুবলার চরের শুটকি নাকি খুবই বিখ্যাত। আর এর প্রধান কারণ হচ্ছে এগুলো শুধুমাত্র রোদে শুকানো হয়, সাগর থেকে ওঠানোর সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকানো হয় এখানে, এবং এখান থেকে এগুলো বাজারজাত করা হয়। আর ফেব্রুয়ারির মধ্যভাগ পর্যন্ত এখানে শুটকি অনেক বেশি খাঁটি থাকে, এরপর যখন দক্ষিণা পাতা শুরু হয় তখন শুটকিতে ভেজাল মেশানো শুরু হতে থাকে পোকামাকড় ঠেকানোর জন্য। এরপর সুন্দরবনের দুবলাচরের শুটকি একেবারে ফ্রেশ সব জায়গা থেকে, তাই আপনারা যদি দুবলাচরে আসেন অবশ্যই আপনারা শুটকি কিনতে ভুলবেন না। এখানে শুটকিগুলো অনেক বেশি ফ্রেশ থাকে এবং ওরা অল্প লাভেই ছেড়ে দেয়। আর আপনারা যদি মধ্যম সেলারের কাছ থেকে কেনেন তাহলে হয়তো বা আপনাদের বেশি দাম দিয়ে কিনতে হবে, ওরা অনেক কম লাভে ছেড়ে দেয়, ওদের প্রফিট খুব কম থাকে। তাই আপনারা এখানে আসলে ফ্রেশ শুটকি, যারা শুটকি পছন্দ করেন, শুটকি লাভার আছেন, তারা অবশ্যই শুটকি কিনতে ভুলবেন না। তো যেতে যেতেই আমরা নিউ মার্কেটের ভিতরে ঢুকে গেলাম, এটাই হচ্ছে মূলত নিউ মার্কেট। তো এখানে দেখলাম অনেক ধরনের খাবার বানানো হচ্ছে, এখানে আমরা যেটাকে বলি আঙুরি ভাজা ওইটা বানানো হচ্ছে। তো এটাই আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি, কারণ এইভাবে আমি বানাতে কখনো দেখিনি তো এই কারণে। তো এখানে ঘুরলাম আমরা, নিউ মার্কেটে তেমন কিছু দেখার ছিল না, আমাদের শুটকি পল্লীটাই সত্যি খুব ভালো লেগেছে, কারণ এরকম জায়গায় আমাদের ঘোরা খুব কমই হয়। এই কারণে আমরা শুটকি দেখতে বেশি এনজয় করেছি এবং এদের জেলেদের সাথে অনেক কথা বলেছি আমরা সবাই। তো এইভাবে আমাদের শুটকির পল্লী যেই দুবলার চর, তো এইভাবে আমাদের ঘোরাটা সম্পূর্ণ হলো। তো অনেকটি সন্ধ্যা হয়ে আসছিল এবং বিকাল প্রায় শেষের দিকে। তো এখন আমরা দুবলার চরের থেকে বের হয়ে যাচ্ছি, বিকালটা খুবই এনজয় করেছি আমরা, কারণ এরকম দৃশ্য আমাদের দেখা খুব কমই হয়। তো আমরা হাঁটতে হাঁটতে পশুর নদীর কাছাকাছি চলে এসেছি। তো এখন আমরা পার দিয়ে হেঁটে অনেক দূর পরে ট্রলারে উঠব। তো সুন্দরবনের আপনারা যেখানেই যান না কেন অনেক বেশি হাঁটতে হয়, এই প্ল্যান করেই আপনাদের বের হতে হবে। তো আমাদের এখানে প্রায় আধা ঘন্টার মতো হাঁটা লাগবে আরও। তো আর সন্ধ্যা হয়ে আসছিল, আমাদের এই নদীর পার দিয়ে হাঁটতেও খুব ভালো লাগছিল। তো এইভাবে আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে যাব ট্রলারের কাছাকাছি, তো দেখতে থাকুন। তো আশা করছি আপনাদের সুন্দরবনের দুবলার চরের দৃশ্যগুলো আপনাদের খুব ভালো লেগেছে, তো আমারও অনেক ভালো লেগেছে। তো আমাদের এইখান দিয়ে হাঁটতে হবে বেশ অনেকক্ষণ, এরপরে আমরা ট্রলারে উঠবো শিপে যাওয়ার জন্য। তো শিপে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট হাঁটার পরে ট্রলারের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন আমরা শিপের উদ্দেশ্যে রওনা হয়েছি।
তো এখন শিপের কাছাকাছি চলে এসেছি আমরা। আমাদের দুবলাচরের যে জার্নিটা, এটা সত্যি আমরা খুব এনজয় করেছি। এর সাথে সাথে আমরা অনেক বেশি টায়ার্ড ছিলাম। এখন আমরা গিয়ে সবাই ফ্রেশ হয়ে নাস্তা করব, আর রাতে বারবিকিউ হবে। তো এটা আপনাদের অল্প একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। তো সবাইকে আবার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।